গত গ্রীষ্মে বাড়ি থেকে বেশ কয়েক ক্রোশ দূরে সেন নদীর ধারে গ্রামে একটা ছোট বাড়ি ভাড়া নিয়েছিলাম, আর প্রতিদিন রাতে ওখানে শুতে যেতাম। দিন কয়েক বাদে প্রতিবেশীদের একজনের সঙ্গে আলাপ হলো। লোকটির বয়স 30 থেকে 40-এর মধ্যে। ওরকম অদ্ভুত লোক আমি আর কখনো দেখিনি। লোকটি ছিল অনেক কালের মাঝি, তবে একটা খ্যাপা মাঝি। জলের ধারে, জলের বুকে, জলেই সারাটা সময় ওর কাটত। নৌকোতেই যেন ওর জন্ম হয়েছিল, আর শেষবারের মতো নৌকো বাইতে বাইতেই নিশ্চয়ই ও মারা যাবে। এখন এক সন্ধ্যায় আমরা যখন সেনের তীরে বেড়াচ্ছিলাম, সে সময় ওকে তার মাঝির জীবনের কিছু কাহিনী শোনাতে বললাম। অমনি মুহূর্তের মধ্যে গোবেচারা লোকটা উৎসাহে জ্বলে উঠল, একেবারে পাল্টে গেল। বাক্যবাগীশ প্রায় যেন একজন কবি হয়ে উঠল। তার বুকের ভেতর ছিল নদীর জন্য এক প্রচণ্ড টান, একটা সর্বগ্রাসী দুর্নিবার আবেগ। আমায় সে বলল, আহা, আমাদের কাছ দিয়ে ওই যে নদী বয়ে যাচ্ছে, তাকে ঘিরে আমার কত পুরনো স্মৃতি মনে পড়ছে। আপনারা যারা রাস্তার ধারে থাকেন, নদী যে কি তা আপনারা জানেন না, তাই একজন জেলের মুখেই কথাটা শুনুন। তার কাছে সে এক আশ্চর্য গভীর অজানা জিনিস, মরিচিকা আর মায়াবী ছবির দেশ, যেখানে রাত্রিবেলা অসম্ভব সব ব্যাপার দেখা যায়, শোনা যায় একেবারে অচেনা সব শব্দ, যেখানে কবরখানা পেরোবার সময়ের মতো কারণ না, বুঝে লোকে কাঁপতে থাকে। সত্যি সে যেন সব থেকে ভয়াবহ এক কবরখানা, যেখানে সমাধি স্তম্ভের কোনো চিহ্নই নেই। জেলের কাছে ডাঙা একটা গণ্ডি দেওয়া জায়গা, আর অন্ধকারে যখন চাঁদ থাকে না, তখন নদী কূল কিনারাহীন। কোনো নাবিক সমুদ্র সম্পর্কে এমনটি বোধ করে না। এটা অবশ্য ঠিক যে সমুদ্র প্রায়ই নিষ্ঠুর আর ক্ষতিকর হয়ে ওঠে, কিন্তু সে চিৎকার করে, গর্জন করে, বিরাট সমুদ্রের ওপর আস্থা রাখা যায়। কিন্তু নদীকে বিশ্বাস নেই, তর্জন গর্জন ও কখনো করে না, সবসময় নীরবে বয়ে যায়। আর বয়ে চলার জলের অন্তহীন গতি আমার কাছে সমুদ্রের উঁচু উঁচু ঢেউয়ের চাইতেও ভয়ঙ্কর। কল্পনাপ্রবণ লোকেরা ভেবে নেয় সমুদ্রের বুকে লুকানো রয়েছে বিরাট সব নীলাভ ভূখণ্ড, যেখানে স্ফটিক গুহা আর অদ্ভুত বনের ভেতর প্রকাণ্ড মাছের ভিড়ে ডুবে মরা লোকগুলো গড়াচ্ছে। নদীর রয়েছে শুধু অন্ধকার গভীরতা, যেখানে কাদামাটির মধ্যে লোকগুলো পচতে থাকে। তবু ভোরবেলায় নদী যখন ঝলমল করে আর শন শন শব্দ তোলা নলখাগড়ায় ঢাকা দুই পারের মাঝখানে কুলুকুলু শব্দে বয়ে যায়, তখন তা মনোরম। কবি সমুদ্রের কথায় বলেন, হে তরঙ্গ, শোকের কাহিনী কত তোমাদের রয়েছে সঞ্চিত, গভীর তরঙ্গমালা, নত জানু মায়েদের ভীতির কারণ। তোমরা সেসব গল্প বলে যাও জোয়ারের জলের উচ্ছ্বাসে, সেই তো যা তোমাদের কণ্ঠস্বর পূর্ণ করে দেয় হাহুতাশে। যে কণ্ঠ ধ্বনিত হয় আমাদের কাছে, আসো সন্ধ্যায় যখন। বেশ কথা, তবে আমার ধারণা ঢেউয়ের গর্জন যেসব শোকাবহ নাটকীয় কাহিনী শোনায়, তার চেয়ে আরও ভয়ঙ্কর ক্ষীণকায় নলখাগড়ায় খুবই মৃদু আর অস্ফুট গলায় ফিসফিসিয়ে বলা গল্পগুলো। তবু আপনি যখন আমার পুরনো দিনের কাহিনী শুনতে চান, আমি আপনাকে আশ্চর্য এক কথা বলবো। ঘটনাটা আমার জীবনে ঘটেছিল, এখানেই, বছর 10 আগে। আজকের মতো তখনও আমি লাফো গিন্নির বাড়িতেই থাকতাম, আর আমার সবচেয়ে প্রিয় বন্ধুর একজন লুই বেন 3 ক্রোশ এগিয়ে স্বগ্রামে থাকত। আজকাল সে বিধানসভায় ঢোকার জন্য নৌ চালায়, হই হই করা আর আলুথালু পোশাক আশাক ছেড়ে দিয়েছে।
প্রতিদিন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, কখনো তার বাড়িতে, কখনো বা আমার ওখানে। একদিন রাতে আমি রাতের বেলা যে নৌকাটা ব্যবহার করতাম, সেই 12 ফুট লম্বা পেট ফোলা বজরা অনেক কষ্টে টানতে টানতে খুবই ক্লান্ত হয়ে একসময় ফিরে আসছিলাম। রেপুলের সচারেক হাত দূরে নলখাগড়া ঝাড়ের মাথা ঘেঁষে কয়েক সেকেন্ড হাফ ছাড়ার জন্য দাঁড়ালাম। আবহাওয়াটা চমৎকার, চাঁদটা ঝকঝক করে জ্বলছিল, নদী ঝিকঝিক করছিল, বাতাস ছিল মৃদু আর শান্ত। এই শান্তি আমাকে মুগ্ধ করল। ভাবলাম এই জায়গাটায় পাইপ টানলে বেশ হয়, যেমন ভাবা অমনি কাজ। নোঙরটা তুলে নদীতে ফেলে দিলাম। স্রোতে ভেসে যেতে যেতে নৌকো শেকলের নাগাল অবধি এগিয়ে টান টান হয়ে থেমে গেল, আর আমি পেছনের গলুয়ের উপর যথাসম্ভব আয়েস করে ভেড়ার চামড়ার আসনের ওপর বসে পড়লাম। কোনো শব্দই শোনা যাচ্ছিল না, কিছুই না, কেবল মাঝে মাঝে মনে হচ্ছিল, প্রায় অনুভব করা যায় না, পারে এমনই জলের আঘাতের অস্ফুট একটা ধ্বনি শুনতে পাচ্ছি। আর দেখতে পেলাম অদ্ভুত চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু নলখাগড়ার ঝাড় থেকে থেকে নড়ে উঠেছে। নদী একেবারে স্থির, অথচ চারদিকে আশ্চর্য স্তব্ধতা আমাকে আলোড়িত করছিল। জলা জায়গার সমস্ত প্রাণী, রাতের গায়ে সোনা ব্যাং আর কোলা ব্যাংগুলো নিশ্চুপ। হঠাৎ ডান দিকে আমার খুব কাছে একটা সোনা ব্যাং মকমকিয়ে ডেকে উঠল। আমি চমকে উঠলাম, ব্যাংটা চুপ হয়ে গেল, আর কিছুই শুনতে পেলাম না। তখন মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য একটু তামাক টানার মতলব করলাম। তবু ডাকসাইটে নেশাখোর হওয়া সত্ত্বেও পারলাম না, দুটান দিতে না দিতে আমার মন বিগড়ে উঠল। তামাক টানা বন্ধ করলাম, গুনগুন স্বরে সুর ভাজতে ভাজতে আরম্ভ করলাম। আমার গলার স্বর নিজের কাছেই অসহ্য ঠেকল। তখন নৌকর পাটাতনে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম, কিছুক্ষণ নিশার পড়ে রইলাম, কিন্তু শিগগিরই নৌকর মৃদু নড়াচড়া আমাকে উদ্বিগ্ন করে তুলল। মনে হলো নৌকোটা যেন একবার নদীর এপার আবার ওপার ছুঁয়ে ভীষণভাবে হেলে পড়ছে। পরে মনে হলো যেন কেউ একটা বা কোনো এক অদৃশ্য শক্তি নৌকোটাকে আস্তে আস্তে নিচের দিকে টানছে, ফের উপরে ছুঁড়ে দিচ্ছে, যেন আমাকে ঝড়ের মধ্যে ছুঁড়ে দেওয়া হচ্ছে। চারদিকে হইচই শুনতে পেলাম, এক লাফে উঠে দাঁড়ালাম। জল চিকচিক করছে, কোথাও কিছু নেই। বুঝলাম মাথাটা একটু গরম হয়েছে, তাই চলে যাব স্থির করলাম। শেকড় ধরে টানলাম, নৌকো নড়ে উঠল। তারপর কি একটা আটকে আছে মনে হলো, আরো জোরে টান দিলাম, নোঙর উঠল না। জলের ভেতর একটা কিছু আটকে গেছে, আমি তা তুলতে পারলাম না, আবার টানতে শুরু করলাম, কিন্তু বৃথাই। এবার দাঁড় ঠেলে নৌকোটা ঘুরিয়ে দিলাম আর নোঙরের জায়গা পাল্টানোর জন্য তাকে উজান মুখ করে দিলাম। বৃথাই সব, নোঙর আর নড়ল না। হঠাৎ যেন মাথায় রক্ত উঠে গেল, পাগলের মতো শেকড় ধরে ঝাঁকাতে লাগলাম, কিছুই নড়ল না। হতাশ হয়ে বসে পড়লাম আর নিজের অবস্থার কথা ভাবতে লাগলাম। শেকলটা ছেঁড়া বা বাঁধন থেকে ওটাকে খুলে ফেলার কথা ভাবতেই পারলাম না, কেননা ওটা ছিল বিরাট আর আমার হাতের থেকে মোটা, গলুয়ের একটা তক্তার সঙ্গে বল্টু দিয়ে আটকানো। কিন্তু আবহাওয়া খুব ভালো থাকায় ভাবলাম একটু পরেই নিশ্চয়ই কোনো জেলের দেখা পাবো, ও আমায় সাহায্য করতে এগিয়ে আসবে। বিপদ আমাকে শান্ত করে দিয়েছিল। আমি বসলাম এবং শেষ পর্যন্ত পাইপ টানতে পারলাম। একটা রামের বোতল ছিল, তার থেকে 2-3 গ্লাস খেয়ে ফেললাম আর আমার নিজের অবস্থায় নিজেরই হাসি পেল। এমন গরম পড়েছিল যে কোনো কষ্ট না করেই খোলা আকাশের নিচে রাত কাটাতে পারতাম।
হঠাৎ পাটাতনে একটা মৃদু আঘাতের শব্দ হল। তড়াক করে লাফিয়ে উঠলাম। একটা ঠান্ডা কালো ঘাম পা থেকে মাথা পর্যন্ত অবশ করে দিল। শব্দটা নিশ্চয়ই কোনো স্রোতে ভেসে যাওয়া কাঠের টুকরোর, তবু তাই যথেষ্ট ছিল। আবার একটা অদ্ভুত উত্তেজনা আমায় পেয়ে বসল। আমি শেকলটা চেপে ধরলাম এবং অনর্থক চেষ্টায় শরীর অবশ হয়ে গেল। নোঙর ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রইল। ক্লান্তিতে বসে পড়লাম। ইতিমধ্যে নদী আস্তে আস্তে সাদা কুয়াশায় ঢেকে যাচ্ছিল। জলের বুকে এত নিচু হয়ে হামাগুড়ি দিচ্ছিল যে উঠে দাঁড়িয়ে আমি নদী, নিজের পা কি নিজের নৌকো আর দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ চোখে পড়ছিল নলখাগড়ার ডগাগুলো, তারপর আরও দূরে চাঁদের আলোয় একেবারে ম্লান প্রান্তর, মাঝে মাঝে ইতালীয় ঝাউগাছের জটলায় বিরাট কালো কালো ছোপ। এক অস্বাভাবিক সাদা তুলোর আবরণের মধ্যে আমি কোমর পর্যন্ত ডুবেছিলাম, আর উদ্ভট সব জল্পনা আমার মাথায় আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার নৌকোয় উঠে আসতে চাইছে, আর তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, এবং সেই আবছা কুয়াশায় ঢাকা নদীটা যেন অদ্ভুত সব অস্তিত্বে ভরে গেছে। আমার চারপাশে তারা ভেসে বেড়াচ্ছে। একটা ভয়ঙ্কর অস্বস্তি অনুভব করছিলাম, কপালের রগে টান ধরছিল, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মাথা ঠিক রাখতে না পেরে সাঁতরে পালানোর কথা মনে এলো। তখন সেই চিন্তার আতঙ্ক আমার ঠক ঠক কাঁপুনি ধরিয়ে দিল। দেখতে পেলাম ওই ঘন কুয়াশার ভেতর আমি পাগলের মতো এদিক ওদিক সাঁতরে বেড়াচ্ছি, যাদের এড়ানো যাবে না সেই নলখাগড়া আর আগাছার ভেতর লড়াই করছি। পার চোখে পড়ছে না, নিজের নৌকোটাকে আর খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ যেন পা ধরে আমায় তলায় টেনে নিচ্ছে। তাছাড়া যেহেতু নলখাগড়া আর আগাছা ছাড়া জায়গায় পা ফেলতে হলে আমাকে অন্তত 500 গজ স্রোত ঠেলে যেতে হতো, তাই যতই ভালো সাঁতুরে হই না কেন, আমার পক্ষে এই কুয়াশায় ঠিকমতো এগোতে না পারা আর ডুবে যাওয়ার সম্ভাবনাটাই ছিল শতকরা 90 ভাগ। বিচার বুদ্ধি খাটানোর চেষ্টা করলাম, একটু ভয় না পাওয়ার দৃঢ় ইচ্ছা অনুভব করলাম, কিন্তু আমার মধ্যে ইচ্ছে ছাড়া আরেকটা ছিল, আর তারই মধ্যে ছিল ভয়। ভাবলাম ভয় পাওয়ার কি আছে, নিজের ভেতরের সাহসী আমি ভীরু আমিটাকে দুয়ো দিল, এবং আমাদের মধ্যে যে দুটো অস্তিত্ব রয়েছে তার বিরোধ এদিন ছাড়া আর কখনো বুঝতে পারিনি। একটা যা চায় অপরটি তাতে আপত্তি তোলে, পালা করে একবার এ আরেকবার ও জিতে যায়। এ অনর্থক ও দুর্বোধ্য ভয় বাড়তে বাড়তে আতঙ্কে পরিণত হচ্ছিল। খোলা চোখে কান পেতে আমি চুপচাপ অপেক্ষা করতে থাকলাম। কিসের জন্য কিছুই জানি না, তবু তা নিশ্চয় ভয়ঙ্কর। আমার ধারণা যদি একটা মাছ সাহস করে জল থেকে লাফিয়ে উঠত, যেমন প্রায়ই ঘটে থাকে, তবে সেটাই আমার হঠাৎ জ্ঞান হারিয়ে ঢলে পড়ার পক্ষে যথেষ্ট ছিল। যাই হোক, প্রচণ্ড চেষ্টায় আমি লোক পাওয়া বিচক্ষণ বুদ্ধি ফিরে পেলাম। আরেকবার রামের বোতলটা তুলে ঢক ঢক করে খেয়ে নিলাম। এবার একটা মতলব আমার মাথায় এলো। চারপাশে আকাশের সীমানার দিকে তাকিয়ে সমস্ত শক্তিতে ঘুরে ঘুরে চিৎকার করতে লাগলাম। যখন গলা একেবারে শুকিয়ে গেল তখন কান পাতলাম। অনেক দূরে একটা কুকুর ডাকছে। আরো কিছুটা মদ খেয়ে নৌকোর মাঝখানে শটান হয়ে শুয়ে পড়লাম। চারপাশের বিভীষিকার মধ্যে না ঘুমিয়ে দুচোখ খোলা অবস্থায় ঘণ্টাখানেক কি 2 ঘন্টা কেটে গেল। দারুণ ইচ্ছে থাকলেও উঠে দাঁড়াতে সাহস হচ্ছিল না। প্রতি মুহূর্তে নিজেকে আশ্বস্ত করতে লাগলাম,
বলতে লাগলাম, এবার ওঠা যাক, আর আমাকে একটু নড়তেও ভয় করছিল। শেষ পর্যন্ত যেন বা এতটুকু আওয়াজ করার ওপর আমার জীবনটা নির্ভর করছে, এমনই দারুণ সাবধান হয়ে উঠে দাঁড়ালাম। নৌকার বাইরে নিচে চোখ ফেললাম। যা মানুষের দেখা সম্ভব তার মধ্যে সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে বিস্ময়কর দৃশ্য আমার চোখ ধাঁধিয়ে দিল। রূপকথার রাজ্যের সে এক স্বপ্ন, অনেক দূরের দেশ ফেরত পর্যটকের দেখার বৃত্তান্ত, যা আমরা বিশ্বাস না করলেও শুনে যাই। যে কুয়াশা জলের বুকে 2 ঘন্টা আগে ভেসে বেড়াচ্ছিল তা একটু একটু করে সরে গেছে আর জমাট বেঁধেছে পাড়ের ওপর, নদীকে খালি করে দিয়ে তা 2টো পাড়েই বরফের অদ্ভুত উজ্জ্বলতায় ঝলমল 10-12 হাত উঁচু অবিচ্ছিন্ন পাহাড় তৈরি করেছে। ফলে পাহাড়ের সাদা 2টো সারির মাঝখানে আলোর দোড়াকাটা নদী ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আর মাথার ওপর দুধের মতো নরম আর নীলাভ আকাশের মধ্যিখানে বিরাট গোলাকার ঝলমলে চাঁদ শোভা পাচ্ছিল। জলের প্রাণীরা সবাই জেগে উঠেছিল, ব্যাংগুলো প্রচণ্ড ডাকছিল। তখন মাঝে মাঝে কখনো ডাইনে কখনো বা বায়ে তারাদের দিকে কাংশ কণ্ঠে ছুড়ে দেওয়া কোলা ব্যাংগুলোর একঘেয়ে বিলম্বিত লয়ের ক্ষণস্থায়ী সুর শুনতে পাচ্ছিলাম। বিচিত্র ব্যাপার, আমার আর ভয় করছিল না। আমি এমন এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছিলাম যে সবচেয়ে অদ্ভুত ব্যাপারও আমাকে অবাক করতে পারল না। এভাবে কতক্ষণ কাটল জানি না, কেননা শেষ পর্যন্ত আমি ঘুমিয়ে পড়লাম। যখন চোখ খুললাম তখন চাঁদ ডুবে গেছে, আকাশ মেঘে ঢাকা, কুলকুল শব্দে বিষণ্ণ জলধারা বয়ে চলেছে, বাতাস বইছে, শীত লাগছে, গাঢ় অন্ধকার। বাকি রামটা শেষ করলাম। তারপর শীতে কাঁপতে কাঁপতে নলখাগড়ার খসখস আর নদীর অস্বস্তিকর শব্দ শুনতে পেলাম। ঠাহর করে দেখতে চাইলেও নিজের নৌকোটি কি চোখের কাছে এনেও নিজের হাত 2টোকে ভালো করে দেখতে পেলাম না। এরই মধ্যে আস্তে আস্তে অন্ধকার ফিরে এলো। হঠাৎ মনে হলো খুব কাছ দিয়ে একটা ছায়া সরে যাচ্ছে। চিৎকার করে ডাকলাম, একটা জেলের গলা সাড়া দিল। ডাকলাম, সে এগিয়ে এলো। তাকে আমার দুর্বিপাকের কথা বললাম। তখন সে তার নৌকোটাকে আমার নৌকার গায়ে লাগিয়ে দিল। আমরা 2জনে মিলে শিকল ধরে টানতে লাগলাম, নোঙর নড়ল না। ভোর হয়ে এলো, চারদিক থমথমে, ঘোলাটে, ঠান্ডা আর বৃষ্টি পড়ছিল। এরকম দিনেই আমাদের জীবনে নিয়ে আসে দুঃখ দুর্দশা। আরেকটা ডিঙি চোখে পড়ল, আমরা তাকে হাঁক দিলাম। ওই নৌকোর লোকটিও আমাদের সঙ্গে কাজে হাত লাগালো। এবার একটু একটু করে নোঙরটা আলগা হয়ে উঠল, উঠে আসতে লাগলো, তবে বেশ কিছু ভারী বোঝা নিয়ে। শেষে আমরা চোখে পড়ল কালো রঙের পিণ্ডাকার একটা জিনিস, টেনে ওটাকে আমরা নৌকায় তুললাম। এটা ছিল এক বুড়ির মৃতদেহ, আর তার গলায় বাঁধা ছিল বিরাট এক পাথর। অনুবাদ স্বপন দাস মহাপাত্র।